নির্বাচনকে পাশ কাটিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বক্তব্য জনমনে সংশয় সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতারা বলছেন, রাজনীতির বাইরে থেকে আসা সংস্কার প্রস্তাব হবে কাল্পনিক, নির্বাচিত সরকার গঠনে দেরি হলে মানুষের আস্থা উঠে যাবে বলেও মন্তব্য করেন তারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই দিন দিন জোরালো হচ্ছে জাতীয় নির্বাচনের দাবি, কিন্তু গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা নতুন সরকার নির্বাচনের চেয়ে সংস্কারকে গুরুত্ব দিচ্ছে বেশি, এমন আলোচনা আছে বিভিন্ন দলের ভেতরে এবং বাইরে। বিএনপি বলছে, ভোটের দাবি পাশ কাটিয়ে উপদেষ্টারা বিভিন্ন ইস্যুতে যে বক্তব্য দিচ্ছেন তাতে জনমনে সংশয় সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের মানুষের যে আস্থা, সে আস্থা যেন আপনার উপরে নষ্ট না হয়, সেই দিকে অবশ্যই মাননীয় উপদেষ্টাবৃন্দ প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করবেন। জাতীয় প্রেস ক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরামের আলোচনা সভায় বিএনপির এই নেতা বলেন, নির্বাচনী রোডম্যাপের ঘোষণা করতে দেরি হলে দেশকে অস্থিতিশীল করার সুযোগ পাবে স্বৈরাচারের দোসররা। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে নারী ও শিশু অধিকার ফোরামের নবগঠিত কমিটির সভায় যোগ দিয়ে সমসাময়িক রাজনীতির নানা ইস্যুতে কথা বলেন সিনিয়র নেতারা। চলমান সংকট সমাধানে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তারা। তাই আপনারা সর্বপ্রথম নির্বাচনটা যে আপনারা করবেন সেই দাওয়াতটা জনগণের কাছে দিয়ে রাখেন। অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় দেশকে গড়ে তুলবেন, যাতে করে কোন ফ্যাসিস্ট সরকার যেন বাংলাদেশে নতুন ভাবে আসতে না পারে। পতিত সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পদাঙ্ক অনুসরণ না করতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।